the innings. And he's put it away. Oh, has he? Yes! ক্রিকেটে একটি কথা প্রচলিত ছিল যে যুবরাজ সিং যে আসরে ভালো খেলে ভারত সে আসরে চ্যাম্পিয়ন হয়। তার ক্যারিয়ারের প্রথম ১৪ হাফ সেঞ্চুরির ১৩টিতে জয়ী দলের নাম ছিল ভারত, যে কারণে ধারাবাহিকতা শব্দটি ক্যারিয়ারের সমার্থক না হলেও সীমিত ওভারের ম্যাচে তাকে বাদ দেওয়া ছিল কঠিন। ২০১১ সালে বিশ্বকাপের ঠিক আগে চরম বাজে ফর্ম থাকার পরেও মহেন্দ্র সিং ধোনি বললেন, আমার যুবরাজকে চাই চাই। ১৯৮৩ এর পর প্রথমবারের মতো ভারতীয় অধিনায়কের হাতে বিশ্বকাপ ওঠার একটি কারণও ছিল এটি। টুর্নামেন্টে প্রায় ৯০ গড়ে ৩১৩ রানই কেবল না, কার্যকরী লেফট আর্ম অর্থোডক্স স্পিনে নেন ১৫ উইকেট, আর তার দুর্দান্ত ফিল্ডিংয়ের কথা না বললেই না। ম্যান অব দ্য টুর্নামেন্ট বিবেচনায় ধারে কাছেও ছিলেন না কেউ। চণ্ডীগড়ের এক শিখ পরিবারে যুবরাজের জন্ম ১৯৮১ সালে। বাবা যোগরাজ সিংও ছিলেন ক্রিকেটার, তবে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি। ছেলেকে ক্রিকেটার বানাতে উঠে পড়ে লেগে যান। বাবার শাসন আর যত্নে যুবরাজ এগিয়ে যান তরতর করে। ১৯৯৫ থেকে ১৯৯৬ মৌসুমে ১৪ বছর বয়সেই ডাক পান পাঞ্জাবের অনূর্ধ্ব ১৬ দলে, পরের মৌসুমে যুব দলে। ১৭ বছর বয়সেই খেলেন প্রথম শ্রেণীর রঞ্জি ট্রফি। এরপর ২০০০ সালে যুব বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য হয়ে হন ম্যান অব দ্য টুর্নামেন্ট। পরের গন্তব্য জাতীয় দল। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮০ বলে তার ৮৪তে দল জেতে ২০ রানে। সেদিন ক্রিক ইনফোতে লেখা হয়, ভারতীয় ক্রিকেটের যুবরাজ নন, হবু রাজা তিনি। তবে উড়ন্ত সূচনার পরও প্রথম বছরে তার ব্যাটিং গড় ছিল ২২-এর কম, ফলে বাদ পড়তে হয় দল থেকে। পরে ফিরেই জোড়া ৫০। সাংবাদিকেরা লেখেন, যুবরাজ ফিরলেন রাজার মতোই, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে আবার তার ব্যাটিং গড় কেবল ৫.৫। ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ২০০২ সালে লর্ডসে। ইংল্যান্ডের ৩২৫ রান তাড়া করতে নেমে হারের মুখে যুবরাজের ৬৯ রানে ভারত জিতে নেয় ন্যাটওয়েস্ট সিরিজের শিরোপা। এরপর দলে জায়গা নিতে উবে গেল সব প্রশ্ন। ২০০৩ সালের বিশ্বকাপটা খারাপ যায়নি। টুর্নামেন্ট শেষে নিজের ৭১তম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পান শতকের দেখা, এরপর টেস্ট দলে। তবে স্ট্রোক প্লেয়ার ফুলঝুড়ি ছোটানো যায় না এই ফরম্যাটে, জায়গাটাও পোক্ত হয়নি। ৯ বছরে ৪০টি ম্যাচে ৩৪ গড়ে ১৯০০ রান ৩টা সেঞ্চুরি, ভারতের ব্যাটিং লাইন আপে সাদামাটা। যুবরাজের পরিচিতি গড়ে ওঠে ওয়ানডে ও টি টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে। আয়ুষী ভঙ্গিমায় তার চার ছক্কার মার জাগায় বিস্ময়। যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে পাল্টা আক্রমণে সিদ্ধ হস্ত তিনি। ২০০৪ সালে ধোনির ওয়ানডে অভিষেক হওয়ার পর দুজনের আক্রমণাত্মক ক্রিকেটে ভারত খুঁজে পায় জয়ের দিশা। দুজনে একত্রে ব্যাট করেছেন ৬৪ বার, এর মাঝে ৪০ বারই জয়ী দল ভারত। সমৃদ্ধ হয় যুবরাজের ক্যারিয়ারও। ২০০৫ থেকে ২০০৭ তিন বছরে তার ব্যাটিং গড় ৪৫ ছুঁই ছুঁই, মোট রান প্রায় ৩০০০। ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে দেখান ব্যাটিং তাণ্ডব কাকে বলে। প্রথমে খেলবো না বলেও চ্যাম্পিয়ন হয় ভারত, এর সাফল্যের প্রধান ভূমিকায় যুবরাজই। ইংল্যান্ডের বিপক্ষে এক ওভারে ৬ ছক্কায় ৩৬ রানের শেষ কথা ছিল না। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০ বলে ৭০ রানের ইনিংস খেলে দলকে তোলেন ফাইনালে। ২০১০ সালে খেলা ১৪ ওয়ানডেতে সবে ২টি ৫০, সে দুটিও ঠিক যুবরাজ সুলভ না, তবু বিশ্বকাপে জায়গা ধরে রাখেন। ৭ ম্যাচে তার পারফরমেন্সে শিরোপা জেতে ভারত, অথচ পুরো বিশ্বকাপটাই তিনি খেলেছিলেন ক্যান্সারকে সঙ্গী করে। হার্ষা ভোগলে পরে লেখেন, যুবরাজ সে সময় হার্ট অ্যাটাকে মারাও যেতে পারতেন এবং কেউ জানতও না যে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি তখন শ্বাসকষ্ট ভুগছিলেন। বিশ্বকাপের পর কয়েক মাসের চেষ্টায় ক্যান্সার নিয়ন্ত্রণে আনা হয়। যুবরাজ বলেছিলেন, মাঠের ক্রিকেটে ফিরতে চাই। ফিরেই পাকিস্তানের বিপক্ষে খেলেন ৭২ রানের আলো ঝলমলে ইনিংস। এরপর রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৫ বলে ৭৭, তবে ক্যান্সারের ধকল ছিলই। ২০১৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে তার ধীরগতির ব্যাটিংয়ে হারে ভারত। যুবরাজ তখন বলেন, আমি বোধহয় শতভাগ তৈরি নই। তবে ২০১৭ সালের গোড়ার দিকে ইংল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের ইনিংসে বোঝান শক্তি শেষ হয়নি, অবশেষে থামলেন তিনি। সেটি ২০১৯ সালের ১০ জুন, তার আগে ৩০৪। একদিনের ম্যাচের ২৭৮ ইনিংসে প্রায় ৩৭ গড়ে রান করেন ৯০০০ কাছাকাছি। ১৬১ ম্যাচে হাত ঘুরিয়ে পান ১১১ উইকেট, ওভার প্রতি রান দেন ৫ করে। টি টোয়েন্টির ১১ ইনিংসে ২৮ গড়ে তার রান ১২০০র কাছাকাছি। ৫৮ ইনিংসে ৩১টিতে হাত ঘুরিয়ে উইকেট পান ২৮টিতে, ওভার প্রতি রান দেন ৭ করে।